পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা এবার স্বাভাবিকভাবেই একটা কারণ মুখ্য শিক্ষকের মিটিং এর পর টাইম এগিয়ে আনা হয়েছে, 9:45 থেকে করা হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কি কি আপনারা ব্যবস্থা নিচ্ছেন পরিবহনের ক্ষেত্রে? বিষয়টা আজকে বিশেষভাবে আমরা মিটিং ডেকেছিলাম এখানে টেন্টের অফিসে, সেখানে রেল থেকে ছিল, অফিসাররা ছিলেন এবং স্কুল এডুকেশন থেকে ছিল এবং পরিবহনের সকলেই ছিলেন অফিসাররা। যেটা ঠিক হয়েছে যে প্রতি বছরের মতো পরিবহন ব্যবস্থার যাবতীয় পরিষেবা আমরা দেব পরীক্ষার্থীদের জন্য এবং শিক্ষকদের জন্য, যাতে পরীক্ষা সেন্টারে পৌঁছানো এবং পরীক্ষা শেষে বাড়ি ফেরার কোনো অসুবিধা না হয়। এবার সময়টা একটু এগিয়ে আনা হয়েছে, সমস্যা নেই, একটুও সমস্যা নেই, কারণ এই সকাল 10টা থেকে পরীক্ষা আগে ছিল, আমরাও দিয়েছি, আমরাও সকাল 10টায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। মাঝখানে আগের সরকারের আমলে শুধু সময়টাকে 12:30 করেছিল, এবার আবার 10টাতেই পরীক্ষা হচ্ছে। ফলে সকাল 5টা থেকে শুরু করে 10টা পর্যন্ত সারা বাংলা জুড়ে রেল, মেট্রো রেল এবং আমাদের বাস পরিষেবা এবং জলপথ পরিবহনের যত ভেসেল লঞ্চ আছে এবং একেবারে লোকাল লেভেলে যে গাড়িগুলি আছে, ট্রেকার বলুন, অটো বলুন, টোটো বলুন, সবাইকে সংযুক্ত করা হচ্ছে এবং ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর কথা বলা হয়েছে সকাল 5টা থেকে 10টা পর্যন্ত, এবং সেগুলো গ্যালোপিং যে থাকে সেগুলোকেও কমানোর কথা বলা হয়েছে। এবং আমরা সমস্ত বাস ওনার্স অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ট্রেকার অ্যাসোসিয়েশন, অটো, টোটো, তাদের ইউনিয়ন সবার সাথেই আমরা চিঠি করছি, কথা বলছি যে সময়টা এগিয়ে এসেছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। পরিবহনের যাবতীয় উপকরণ পরীক্ষার্থীদের জন্য, তার অভিভাবকদের জন্য এবং শিক্ষকদের জন্য থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কুয়াশা, কুয়াশার মধ্যে চলতে গিয়ে সবথেকে সমস্যা তৈরি হবে, সেক্ষেত্রে বাসের গতিও ধীর থাকবে স্বাভাবিকভাবে, এক্ষেত্রে কী ব্যবস্থা? শুন, এখন আমি আছি জানুয়ারি মাসের, আজকে 20 তারিখ, পরীক্ষা তো দেরি আছে এখনো 10 দিন, সে ফগ থাকবে কি থাকবে না আমরা কেউ বলতে পারি না, কিন্তু তা সত্ত্বেও এটা তো প্রাকৃতিক ব্যাপার, ওটা আমাদের হাতে নেই, কিন্তু এটা ঘটনা। আমরা যেটা করছি সেটা হচ্ছে একেবারে সকাল 5টা থেকে সমস্ত পরিবহনকে সচল করে দেওয়া হবে এবং আমাদের হাতে যত বাস আছে যেগুলো সারাদিন চলে সবাইকে একেবারে এই সকাল 5টা থেকে আমরা রান করিয়ে দেব এবং সমস্ত ভেহিকেলকে নামিয়ে দেবো, ফলে ছাত্রছাত্রীদের আশঙ্কা করার কোনো কারণ নেই। হ্যাঁ, একেবারেই আমরা যেটা করি কি একটা সময় অনুযায়ী বাস ছাড়তে থাকে, এটা আমরা সকাল 5টা থেকেই সমস্ত বাসকে নামিয়ে দিচ্ছি, অর্থাৎ যতগুলো কর্পোরেশন আছে সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল বা WBTC সমস্ত বাস নামছে এবং বেসরকারি বাস নামবে, ট্রেকার নামবে, অটো নামবে, টোটো নামবে, সবাই থাকবে রাস্তায়। আমরা সেভাবেই এটাকে প্রচারের মধ্যে নিয়ে আসছি এবং সরকারি নির্দেশিকার মধ্যে আমরা নিয়ে আসছি এই সময়ে যে সময়টা। আর একটা হচ্ছে আমরা কন্ট্রোল রুম খুলছি, আমরা সেন্ট্রালি যেমন কলকাতায় কন্ট্রোল রুম থাকবে, ডিরেক্টর, ট্রান্সপোর্ট ডিরেক্টর সেটা নেতৃত্ব দেবেন, তেমনি আমরা প্রতিটা কর্পোরেশন আছে, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা সাউথ বেঙ্গল বা WBTC তারাও কন্ট্রোল রুম খুলবেন এবং প্রতিটা জেলাতে যে RTO অফিস আছে সেখানেও আমরা কন্ট্রোল রুম খুলছি এবং এই নাম্বারগুলো আমরা শেয়ার করে দেবো, পাবলিকলি শেয়ার করে দেবো, কারো কোনো অসুবিধা হলে আমরা তার সাপোর্টটা দেবো। এই সময় কি ছুটি গুলো সরে যান না, একটু পেছন থেকে সরে যান না, পেছনটা একটু ক্লিয়ার রাখুন না কাইন্ডলি। একটা হচ্ছে শনি